এটা কি কি বলেন? এটা এটার সাথেই থাকে, হ্যাঁ, এটার নাম বোকা। বোকা 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 এটা এটার উপরে থাকে না? এইভাবে এটা আলাদা, এটা বসে গাছ নিয়ে এটা দেয়, ওইটা দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়েছি ঢাকা মিরপুর 2 নম্বর রাস্তার সাইডে। তো এখানে এসে আমি আপনাদেরকে মৃৎশিল্প বা কুটির শিল্প সম্পর্কে জানাবো। আর এইগুলো হচ্ছে মূলত ঘরের সুপিস সম্পর্কে, ঘরের সুপিস। অনেকে মাটির জিনিস ভালোবাসেন, সেই মাটির শিল্পগুলো আপনাদেরকে দেখাবো। চলেন দেখি। আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো আছেন? এটা কি, এটা কি বানাইলেন? রঙের কি বলেন? ব্যাং। দেখতে তো অনেক সুন্দর। এগুলা কি আপনার প্রতি বাড়ি রঙাইতে হয়? মানে কতদিন পর পর রঙাইতে হয়? না একবারই শেষ, একবারই হয়ে যায় না? রঙাইলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে মাটির একটা ব্যাঙিয়ার এক পিস কত টাকা করে বিক্রি করতেছেন? 100 টাকা। 80 টাকা। অনেক সুন্দর। চার কাপ, এটা কি চার কাপ আর পিরিজ? না কাপ পিরিজ বলেন এটাকে? অনেক সুন্দর। হ্যাঁ 80 টাকা, এটা হলো 80 টাকা। অনেক সুন্দর। এটাকে কি বলেন? হ্যাঁ গ্লাস, মাটির গ্লাস। ইয়ার এক পিস কত টাকা? 50 টাকা। দেখতে অনেক সুন্দর। 130 টাকা, এটা হচ্ছে 130 টাকা। আরেকটা আছে গোলাপ ফুল।
এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্লাস আয়না, এটা কানে বলেন না কি বলেন, এটা কত টাকা? 1200 টাকা স্যার আয়না, এটার দাম হচ্ছে 1200 টাকা। কিন্তু অনেক সুন্দর আরও আছে শোপিস, মামা আপনি কেমন আছেন? ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ। এটাকে কি বলেন, ফুলদানি? এটা কত ফিট লম্বায় এরকম ই নাই তো? এটা কত টাকা? এটার মূল্য কত টাকা? একদম বলবো না, মূল্য একদমই একদম 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 350 টাকা আর মূল্য হবে না একদমই দাই জিজ্ঞেস করছি। অনেক সুন্দর। আর এই যে এটা এটা কি বলেন, এটা এটার সাথেই থাকে? হ্যাঁ, এটার নাম বুকা। বুকা 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 বুকা, এটা এটার উপরে থাকে না? এইভাবে এটা আলাদা, এটা বসে গাছ নিয়ে এটাতে ওইটা দেয়। আচ্ছা আচ্ছা। আর এটার নাম হারা। হারা, এটার মূল্য কত টাকা? 350 টাকা। এই এইখানে এই যে যেগুলো মাটির সেগুলো 350 টাকা। আর এটার দাম মনে হয় একটু বেশি না? একই মানে 350 থেকে 400 টাকার মধ্যে আর কি বিক্রি করতে চান। ওই গ্লাস যেখানে লাগানো আছে ওইটা 1000 টাকা। খুব সুন্দর। এই যে গ্লাসের যে গ্লাস এগুলো হচ্ছে 1000 টাকা, এগুলো হচ্ছে 1000 টাকা গ্লাস লাগানো। আর গ্লাস লাগানো ছাড়া যেগুলো এগুলোর মূল্য হচ্ছে 350 টাকা। তো এই যে এই পাশে আরও আছে খুব সুন্দর সুন্দর এই যে মাটির হাতি, হ্যাঁ এগুলো কত টাকা? 30 টাকা, এক পিস 30 টাকা। অনেকগুলো আছে। আর এই যে ব্যাং যেগুলো মাটির ব্যাং বলে, এগুলা কোনটা কত টাকা? পছন্দ করতে হবে, পছন্দ করে নিতে হবে না? এইটার মূল্য কত টাকা? 100 টাকা। আর এই ছোটটা 50 টাকা। সাইজের উপরে দাম আছে। আর এই যে সামনে যেগুলো আছে এগুলাকে কি বলেন? কি বলেন? লাইট সেট। লাইট সেট, এগুলো কত টাকা? ১৫০ টাকা। আর ওই পাশেরটা ওই ওইটার কি বলেন? জুয়েলারি বক্স। জুয়েলারি বক্স, ওইটার মূল্য কত টাকা? ১৫০ টাকা। অনেক আইটেম আছে, ঘর সাজানোর মতো অনেক জিনিস আছে। ওই যে উপরে আরও আছে শোপিস, হ্যাঁ ওগুলা কি কত টাকা করে? ওগুলা 150 টাকা। আর ওই যে যেটা আয়না, একদম 200 টাকা। ওইটা তো মাটিরই, অনেক সুন্দর দেখতে। বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের দাম। এই যে একটা আছে এটাকে কি বলেন, শোপিস, এটার মূল্য কত টাকা? 150 টাকা। অনেক সুন্দর, অনেক সুন্দর। বিভিন্ন আইটেমের এখানে আপনি গাছ থেকে শুরু করে সবই পাবেন। এই বিষয়ে আছে বৃক্ষ চারা গাছ, এখানে প্রচুর পরিমাণে এগুলো আছে। ঠিক আছে মামা, ভালো থাকেন।